আজকে আবার গাছে একটু জল দিতে আসলাম, কালকে গতকাল আসেনি, দেখেন তাও মাছ মাটিতে জো আছে এখনও। তো এই গাছটা আসলে যে কি হবে, ও সমস্যা নাই, অলরেডি কোয়া ছেড়ে দিছে, বেঁচে যাবে। আপনারা গতদিন দেখছিলেন আমি এই ডিসি পার্কে তিনটা গাছ রোপণ করছিলাম, যেটা তিনজন শিশুকে উৎসর্গ করেছিলাম। তো আমি চেষ্টা করেছি এই গাছগুলো বাঁচানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা করলাম। তো এই তো পথ ছাড়িয়ে গেছে। ভিউয়ার্স, গাছ সম্পর্কে নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর আমি সবসময় স্বপ্ন দেখি সবুজে সবুজে ভরে উঠুক বাংলাদেশ। আপনারাও প্রচুর পরিমাণে গাছ রোপণ করবেন, কারণ গাছ পরিবেশের জন্য কতটা দরকার, জরুরি, সেটা কিন্তু আমরা করোনা ভাইরাসের ভিতরে বুঝতে পারছি যে গাছ আমাদের খুবই প্রয়োজনীয়। ওয়াও ওয়াও ওয়াও, গাছগুলো কত বড় বড় হয়ে গেছে না। রিও প্ল্যান্ট, এরিকা বাম।